গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে 3রা অক্টোবর 2024, ভাইফোঁটার দিন। এবার আমি আর এই যে আমাদের রূপঙ্কর রয়েছে সাথে, আমরা যাচ্ছি কসবায় আমার দিদির বাড়িতে ভাইফোঁটার জন্য। তোমরা যারা আমাকে ভালো করে চেনো তারা একটু অবাক হচ্ছ, কারণ সাধারণত তো দিদির আমাদের বাড়িতে আসে, আসলে এবছর একটু অন্যভাবে হচ্ছে ব্যাপারটা। আমরাই ভাইরা সব দিদির বাড়িতে যাচ্ছি, ঠিক করেছিলাম ট্রেনে বেরিয়ে যাব 8:45 সেই ট্রেনটায়, কিন্তু বাবার গাউট হওয়ার কারণে বাবার পা ব্যথা করতে শুরু করে এবং তার জন্যই ট্রেনে যাওয়া হয় না। তো তার জন্য বন্ধুরা আমারও একটু মন খারাপ। হ্যাঁ, রূপঙ্কর ট্রেনে চড়তে খুব ভালোবাসে, কিন্তু কিছু করার নেই আজকে, মানে প্র্যাকটিক্যালি নড়াচড়াই করতে পারছিলাম না। এখন 1000 পাওয়ারের প্যারাসিটামল খেয়ে কোনোভাবে যাচ্ছি আর কি। ঠিক আছে, চলো যেতে যেতে কথা হবে। আজকে রবিবার হলেও ট্রাফিক ভালোই আছে। ইনস্টা নিয়ে একটুখানি কারুকাজ করলাম। বাই দ্য ওয়ে, রূপশ্রী গেছে রূপশ্রীর বাপের বাড়িতে ভাই ফোঁটা দিতে, আর আমি আর রূপঙ্কর যাচ্ছি আমার দিদির বাড়ি। দিদি আমাকে আর আমার ভাগ্নি দেবে রূপঙ্করকে ফোঁটা। আমি আর রূপঙ্কর এসে গিয়েছি। এই যে দেখুন ফ্ল্যাটটা, এন্ট্রান্স গেট মনে হয় এখান থেকে। হাঁটতে রীতিমতো অসুবিধা হচ্ছে, কারণ হয়েছে গাউট, করেছে আউট। আমার খুড়তুতো ভাই শ্রীদীপ আর আমার ভাগ্নি রীতি, এই ওদের ফ্ল্যাট। শ্রীদীপের ফোঁটা নেওয়া আগেই হয়ে গেছে, ও একটু আগে এসেছিল, এবার আমাদের পালা। এবার দিদি আমাকে ফোঁটা দিচ্ছে। এই একটা স্মাইলি রয়েছে দেখতে পাচ্ছি, এই হলো গিয়ে ফ্রাইয়ের প্লেট। স্মাইলিটাকে আগে টেস্ট করে দেখা যাক। আর হ্যাঁ, গাউট সত্ত্বেও আমি কিন্তু পাঁঠা খাচ্ছি। আসলে আমি পাঁঠাদের বড়ই ভালোবাসি, এবং আমি চাই যেন যারা আমার হিটার্স তারা আগামী জন্মে পাঁঠা হয়ে আমার লাভারে পরিণত হয়। পমফ্রেট ফ্রাই ঘি দিয়ে এই দিয়ে শুরু হচ্ছে। তারপরে ওই যে এসে গেছে আমাদের বহু আকাঙ্ক্ষিত মটন, খাওয়া শুরু করে দিচ্ছি, আর থাকা যাচ্ছে না, খাওয়ার পরে দেখা হবে। এখন বাড়ি ফিরছি আমাদের মিস্টার ওয়াগনার গাড়িতে, চলো যাওয়া যাক। বাড়ি ফিরছি, বিকেল 4:15 বাজে, একটু তাড়াতাড়ি ফিরতে হচ্ছে আর কি। এখন তো কালী পুজোর বিসর্জনের ভাসানের মিছিল, সরি কার্নিভাল, এইসব বিষয়গুলো
থাকবে? তবে একদম অনেস্ট বলছি, আমি কিন্তু মাটন অলমোস্ট খাইনি, একদম সত্যি কথা। আসলে পমফ্রেট ফ্রাইটা এতটাই ভালো ছিল যে আর বস্তুত কিছুই খাইনি। ওই পমফ্রেট ফ্রাই সেই রসুন ইয়ে দিয়ে ম্যারিনেট ট্যারিনেট করে ওই রূপশ্রী বোধহয় ফোন করছে, তো সেটা খেয়েই পেট ভরিয়ে ফেলেছি। যতটা যে পেরেছি আমি তুলেছি, ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, আশা করি তোমরাও ভালোভাবে কাটিয়েছো। আগামীকাল থেকে কাজকর্ম শুরু হয়ে যাচ্ছে, কাজে সবাই আমরা যার যার কাজে ফিরব। ঠিক আছে, ভালো থেকো সকলে, আবার দেখা হবে পরের ব্লগে। একটা সাবস্ক্রাইব করে দিও কিন্তু। থ্যাংকস ফর ওয়াচিং।